শহীদ ভারতীয় বায়ুসেনা কর্মী তন্ময় চক্রবর্তী। পানিহাটি শ্মশানে সামরিক সম্মানে শেষকৃত্য সম্পন্ন। জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন তন্ময়, দাবি পরিবারের। দুর্গাপুজোতে বাড়িতে ফিরবেন বলে জানিয়েছিলেন পরিবারের সদস্যদের। সেই মতো অপেক্ষার প্রহর গুনছিলেন পরিবারের সদস্যরা। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত বৃদ্ধ পিতাও প্রহর গুনছিলেন ছেলের বাড়ি ফেরার। এ পর্যন্ত সব ঠিকই ছিল, এসবের মাঝেই ঘটে গেল আচমকাই অঘটন। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল ভারতীয় বায়ুসেনার কর্মী তন্ময় চক্রবর্তীর। উত্তর চব্বিশ পরগনার সোদপুর ঈশ্বর চ্যাটার্জি এলাকার বাসিন্দা তন্ময়। দিল্লির কাছে গাজিয়াবাদে কর্মরত ছিলেন বর্তমানে। পরিবার সূত্রে দাবি, জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে অপারেশন চালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন তন্ময়। এ বিষয়ে শহীদ তন্ময় চক্রবর্তীর বাবা তপন চক্রবর্তী বলেন, এর আগেও মাস তিনেক আগে ছেলের ওপর হামলা হয়েছিল, সে যাত্রা রক্ষা পান তন্ময়। রবিবার রাতে টেলিফোনে দুঃসংবাদ পান তপনবাবু, তারপর থেকে আর স্থির থাকতে পারেননি। ছেলে নেই, বৌমাকে এই খবর দেবেন কিভাবে? আমার কাছে খবর আসলো গতকাল 9:30-10:15 মধ্যে। আমার বৌমার কাছ থেকে ফোন নাম্বার নিল। বৌমা বলল, কেন বাবার কেন ফোন নাম্বার চাইছো? বলল, না বাবার সঙ্গে কথা আছে। তারপরে আমার কাছে খবর আসলো যে আপনার ছেলে আর দুনিয়াতে নেই, বুলেট ইঞ্জুরি হয়েছে। আমার ছেলে ইন্ডিয়ান এয়ারফোর্সের পুলিশের ডিপার্টমেন্ট ভিজিলেন্সে চাকরি করত। ওর পোস্টিং ছিল গাজিয়াবাদ, দিল্লির পাশে গাজিয়াবাদ বাগপাত গরুড় কমান্ডো ট্রেনিং সেন্টারে। 3 মাস আগে ওখানে একটা টেরোরিস্টের ঘটনা ঘটেছিল গরুড় কমান্ডো ট্রেনিং সেন্টারে। সেই টেরোরিস্টের সঙ্গে আমার ছেলে ধরপাকড়ে তার মধ্যে ইনভলভ ছিল। আমার ছেলের উপরে মুখোশ পরে 5-6 জন মিলে ব্যক্তিগতভাবে হামলাও করেছিল। সেই যাত্রা আমার ছেলে বেঁচে যায়। ফোনটা করেছিল ওনাদের যে অফিসিয়াল আইসি মিশ্রা স্যার, উনি আমাকে ফোন করেছিলেন। জানা গেছে সোমবার শহীদ জওয়ানের দেহ এসে পৌঁছায় কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে মৃতদেহ নিয়ে আসা হয় বাড়িতে। এরপর স্থানীয় পানিহাটি শ্মশানে সামরিক মর্যাদায় গান স্যালুটের মাধ্যমে সহকর্মীকে শেষ বিদায় জানান বায়ুসেনার কর্মীরা। এদিন এলাকার ছেলেকে শেষ বিদায় জানাতে হাজির ছিলেন স্থানীয় বিধায়ক নির্মল ঘোষ। তিনি বলেন, তন্ময় আমার ছেলের মতো, আমার প্রতিবেশী, অল্প বয়সের ছেলে, সর্বোপরি ভারত মায়ের একজন জওয়ান, এই মৃত্যু মেনে নেওয়া যায় না। তন্ময়ের মতো একটি তরতাজা প্রাণ এভাবে অকালে হারিয়ে যাবে মেনে নিতে পারছেন না স্থানীয়রাও। এ বিষয়ে বিধায়ক নির্মল ঘোষ বলেন, দুদিন আগেই দিল্লিতে বাগপথে এই ঘটনা ঘটেছে। ওদের সন্দেহ যে জঙ্গিরা মেরেছে, কিন্তু যেহেতু আমার পাড়ার একদম পাড়ার গায়ে তরুণ ছেলে 29 বছর বয়স তন্ময় চক্রবর্তী, লোক সমস্ত মানুষ ভেঙে পড়েছে, একটা যুবক ছেলে তার মৃত্যুতে শোকাহত। তবে জাতীয় পর্যায়ে এয়ারফোর্স থেকে যেহেতু চাকরি করতো, তারাই সেখানে গান স্যালুট দিয়ে তার সমস্ত যা ক্রিমেটরি যা ফর্মালিটিস আছে তারা নিজেরা করলো। বাড়ির লোক, বাবা, তার স্ত্রী, তার সন্তান সবাই ছিল এখানে। খুব মর্মান্তিক ঘটনা। এক বার
ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পানিহাটি। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন।